আসসালামু আলাইকুম। রাজশাহী শিক্ষা বোর্ডের পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের কসেটের এমসিকিউ সলিউশন দেখব। তোমরা অবশ্যই প্রশ্ন এবং উত্তরটি অবশ্যই মিলিয়ে নিবে। এক নম্বর উত্তর হবে 21, দুই নম্বর উত্তর হবে সেনাবাহিনীর ক্ষমতা লিঙ্গে পূরণ করা, তিন নম্বরের হবে 6 দফা, চার নম্বরের হবে 1 এবং 2, অর্থাৎ বাঙালি নেতৃত্বে বিকাশ ঘটে এবং বাঙালি জাতীয়তাবাদের চেতনা জাগ্রত হয়, পাঁচ নম্বরে হবে 35, ছয় নম্বরের হবে পাকিস্তান সেনাবাহিনী বাঙালির হত্যার মিশন, সাত নম্বরের হবে 10 এপ্রিল, নয় নম্বরে হবে মুসলিম লীগ প্রতিষ্ঠা, নয় নম্বর হবে বঙ্গ শেখ মুজিবুর রহমান, 10 নম্বরে হবে 2 ও 3, অর্থাৎ আওয়ামী লীগ প্রতিষ্ঠা এবং 6 দফা উত্থাপন, 11 নম্বরে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, 12 নম্বর হবে 16 ডিসেম্বর 1972। তো এটি ছিল রাজশাহী শিক্ষা বোর্ডের পরিণত নাগরিকতা দ্বিতীয় পত্রের প্রথম পৃষ্ঠার এমসিকিউ সলিউশন, আমরা ছিল দ্বিতীয় পৃষ্ঠায়। 13 নম্বর উত্তর হবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, 14 নম্বর উত্তর হবে বাঙালি বাংলাদেশ সরকারি কর্মকমিশন, 15 নম্বর উত্তর হবে 2 ও 3, অর্থাৎ গণপ্রজাতন্ত্র সরকারের গণপ্রজাতন্ত্রিক কর্মের যোগ্যতা নির্ধারণ করা এবং রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করা, 16 নম্বর হবে রাষ্ট্রপতি, 17 নম্বর হবে বীর, 17 নম্বরে হবে বাক প্রতিবন্ধী, 18 নম্বরে হবে তিনটি হবে চিকিৎসা সহযোগিতা, বিশেষ শিক্ষা এবং কর্মের সুযোগ, 19 নম্বরে হবে সরকারি ক্ষমতার অপব্যবহার করা, 20 নম্বরে হবে ভেজাল হয়, আচ্ছা 21 নম্বরে হবে 153, 22 নম্বরে হবে 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত বা প্রতিষ্ঠিত হয়, 23 নম্বরে হবে 23শে মার্চ 1971, 24 নম্বরে হবে সরকারের পক্ষে, 25 নম্বরে হবে 3 মে, 26 নম্বরে 1909, 27 নম্বর হবে প্রাদেশিক স্বায়ত্ত শাসন রক্ষিত রহিত করা হয়, 28 নম্বর হবে লাহোর প্রস্তাব, 29 নম্বরে তিনটি হবে এবং 30 নম্বরে ধীরেন্দ্রনাথ দত্ত। তো এই ছিল রাজশাহী শিক্ষা বোর্ডের পরিণত নাগরিক দ্বিতীয় পত্রের এমসিকিউ সলিউশন।